আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। বরাবরের মতো আমি আজকে আবার হাজির হয়ে গিয়েছি একটা ঝটপট কিন্তু অত্যন্ত মজার একটা রেসিপি নিয়ে। নাম হচ্ছে, গেস করতে পারছেন? নাম বলেই দিচ্ছি, নাম হচ্ছে কোকোনাট পুডিং। এটা বানাতে আমাদের লাগবে ডাবের পানি, সেই সাথে ডাব থেকে যে শাঁসটা বের হয়েছে বা নারকেল বের হয়েছে সেটা আমি এখানে কুচি করে নিয়েছি, আর লাগবে আগার আগার পাউডার। চিনিটা অপশনাল, আমি এখানে ইউজ করিনি কারণ পানিটা অনেক মিষ্টি ছিল। তবে যদি আপনারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনি অ্যাড করতে পারেন। এখন আমি ডাবের পানিটাতে আগার আগার পাউডারটা মিক্স করে নিচ্ছি। এখানে তিনটা মাঝারি সাইজের ডাব ছিল, সেই সাথে আমি 2 চা চামচ আগার আগার পাউডার মিক্স করে দিলাম। আমি কিন্তু এখনও চুলাটা অন করিনি, চুলাটা অফ আছে। পাউডারটা ভালো করে মিশিয়ে এবার আমি চুলা ধরিয়ে দিচ্ছি। ফ্লেমটা হাই ফ্লেমে থাকবে, এটা আমরা বেশিক্ষণ কুক করবো না, খুব অল্প, জাস্ট বয়েল হওয়া স্টার্ট হবে ঠিক সে পর্যায়েই আমরা চুলা অফ করে দিব। সো অপেক্ষা করছি বয়েল হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পরপর এটাকে এভাবে নেড়ে দেবেন যেন সব কিছু খুব ভালোভাবে মিক্স হয়ে যায়, কোনো কিছুই যেন তলায় লেগে না যায়। কিছুক্ষণের মধ্যেই দেখবেন পানিটা ফুটতে শুরু করেছে এবং এরকম ফোটা স্টার্ট করার পরপরই আমরা চুলাটা অফ করে দেব। এটাকে বেশিক্ষণ জাল দেব না, এতে করে নারকেলের ফ্লেভারটা, অর্থাৎ নারকেল পানির ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। পানিটা এবার আমি ঢেলে নিচ্ছি। আমি এখানে সচরাচর যেটা দিয়ে পুডিং বানাই সেই সাজটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে একবারই একটা সার্ভিং ডিশেও ঢেলে নিতে পারেন। পানিটা ঢেলে নিয়ে এবার আমি যে নারকেলগুলো কেটে রেখেছি সে নারকেলগুলো এখানে দিয়ে দেব। আপনারা চাইলে নারকেলগুলো কিন্তু বিভিন্ন ডিজাইন করেও দিতে পারেন, আমি সময় স্বল্পতার জন্যে এভাবেই কুচি করে দিয়ে দিচ্ছি। আর নারকেলের পরিমাণটাও এটা টোটালি ডিপেন্ড করবে আপনার, আপনি কতটুকু খেতে পছন্দ করছেন সেটার উপরে। আমি একটু বেশি পছন্দ করি তাই আমি এখানে একটু বেশি করেই দিয়ে নিচ্ছি। নারকেল কুচি দেওয়া শেষ, এবার এটাকে ফ্যানের নিচে রেখে দিব প্রায় 10-15 মিনিটের মতো। জাস্ট এই জিনিসটা ঠান্ডা হবে ততটুকু সময় অপেক্ষা করব। দেখুন কি সুন্দর জমে গিয়েছে, এটা কিন্তু এখন একদম রেডি খাবার জন্যে। তবে খাবারের আগে অবশ্যই এটাকে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেবেন, এই পুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডাই বেশি মজা লাগে। তো আমি এখানে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি, নিজেদের ইচ্ছে মতো টুকরো করে নেবেন যেভাবে খেতে ভালো লাগে। এটা কিন্তু দারুণ মজার এবং খুব হেলদি একটা খাবার, যেটাতে আপনারা নিজেরাই দেখতে পেলেন কোনো আর্টিফিশিয়াল কালার আমরা অ্যাড করিনি, কোনো ফ্লেভার অ্যাড করিনি, জাস্ট একেবারেই ন্যাচারাল পিওর কোকোনাট ওয়াটারটা আমরা ইউজ করেছি। তো এভাবে আপনারা অবশ্যই বানাবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। রেসিপিটি ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।